তুই কি মানুষ সত্যি তুই মানুষ হ্যাঁ অমানুষের সাথেও তোকে মানে যারা জানোয়ার হয় না তাদের সঙ্গে তো তুলনা করা যায় না তাহলে সেই জানোয়ারগুলোকে অপমান করা হয় জানিস তো সেই জানোয়ারগুলোকে অপমান করা হয় তুই জানোয়ারও না জানিস তো তুই যে কি সত্যি ভগবান জানে শুধু তুই কি তুই এত নোংরা এত নোংরাতে নামতে পারিস এত নোংরা একটার বাচ্চার মা তিলে তিলে মানে মানে দুটো পয়সা সাহায্য যে গুছিয়েছে সেই পয়সার উপরে তোর এত লোভ তুই কেন বসেছিলি বলতো ভিডিও করতে এই ভিক্ষা করতে কেন বসেছিল বলতো হুম তো লজ্জা করে না তুই কিসের জন্য বসেছিলি হুম তোর কি স্বার্থ ছিল তুই তো লোকের পদে বাস দিয়ে তারপরে ভিক্ষা চেয়েছিলি তখন যারা তোকে ভালোবাসে ভালোবাসায় একদম ডুবিয়ে রাখে হুম তাদের সেই টাকাগুলো তুই ফেরত দিয়েছিস দিয়েছিস দিস নি না তাহলে পিয়াকে কেন বলছিস যে টাকাগুলো ফেরত দিতে হবে তার একটা বাচ্চার এরকম একটা অসুস্থ এরকম একটা শরীর খারাপ জেনেও তুই কেন ওর পিছনে লেগেছিস আসলে তুই যেটা চেয়েছিলি সেটা তো হয়নি না তুই চেয়েছিলি তোর তেলো চাটুক তোর পায়ের তেলো চাটুক সেটা তুই চেয়েছিলি সেটা পিয়া করেনি বলে তাই তুই প্রতিশোধ নিচ্ছিস এইভাবে এইভাবে পড়তে শোধ নিবি একটা বাচ্চাকে শেষ করে দিয়ে হুম ওর জন্যই তো বলি তোকে যে ভগবান তোকে দেখে ভয় পায় ভগবান তোকে দেখে ভয় পায় ওর জন্য তোকে একটা বাচ্চা দেয়নি কেননা তুই এত বাচ্চার মাথা খেয়ে বসে আছিস এই এই নলিটাকে টিপে ধরে না যে বলি না দুম দিয়ে মুচড়িয়ে তারপরে রক্তগুলো চুষে চুষে খেয়েছিস তো লজ্জা করে না একটা অসহায় মার মানে আঘাতের উপরে আঘাত দিচ্ছিস দিচ্ছিস হ্যাঁ তোর কী রে তুই কোন কি কোন গাড্ডায় তোর জন্ম রে কোন কেওলা খেতে তোর জন্ম রে হ্যাঁ কোন হাইডেনে তোর জন্ম রে হ্যাঁ তোকে বলতে আজকে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি পেয়ার কান্না দেখে বলতে বাধ্য হচ্ছি হুম তোর বিবেক একটু বাদে না এত জানোয়ার তুই তোর বিবেক বলে কিচ্ছু নাই হুম একটা বাচ্চায় তো তুই বসে গেলি ভিক্ষা করতে সেইখানে তুই কাউকে হিসাব দিয়েছিস তোরও তো হিসাব চাওয়া হয়েছিল কই তুই তো সেটা দিসনি হুম তোকে যে হিসাব চেয়েছিল সবাই সেই হিসাবটা তুই দিয়েছিস হুম জানোয়ার মহিলা কোথাকার শরম কিচ্ছু নয় বেশরম হ্যাঁ ওই মার চোখের জল না তোর হারে হারে লাগবে হারে হারে লাগবে দেখে নিস তুই তুই দেখে নিস এখন তো রক্তর শরীরের জোর আছে তো তারপরে কয়দিন এই জ্বর এই জোর কয়দিন মানুষ মানুষের জোর কয়দিন থাকে হুম ওই পিয়ার চোখের জল না ও সন্তানের জন্য ফেলছে না সেটা তোর হারে হারে লাগবে নিস তুই হুম অসভ্য জানোয়ার মহিলা কোথাকার হুম তোর কোন গাড্ডায় যে জন্ম তুই নিজেও জানিস না অসভ্য কোথাকার থাকার হুম তা চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরা ভালো নেই গো সত্যি ভালো নেই কেননা একটা বাচ্চার মা সে এত কান্নাকাটি করছে আর বাচ্চাটা পয়সাটা কেন চেয়েছে তো তার বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার জন্য আর এই যে যারা দিয়েছে তারা বা কোন ধরনের মানুষ আমি তো বুঝতে পারি না এটা কোন ধরনের মানুষ কত অসভ্য হলে এরকম একটা মানে ই করা যায় যে পয়সা দিয়ে সেই পয়সাটাকে বাপস চাওয়া বাপস চাওয়া লজ্জার ব্যাপার কেন দিয়েছিলে গো তোমরা কিসের জন্য দিয়েছিলে হুম কিসের জন্য দিয়েছিলে দিয়ে আবার পয়সাটাকে ফেরত চাচ্ছ তোমাদেরও একটু লজ্জা করছে না হুম দালালের পা চাটছো যখন দালালের পা চাটু না চাটতে চাটতে কেন দিলে তাহলে কিসের জন্য দিলে হ্যাঁ ও পেয়ে আজকে দালালের পার চাটছে না বলে তোমাদের খুব খারাপ লাগছে তাই না তোমরা আসলে দালালের মতনই তোমরা দালালের মতনই তার জন্য এই যে পয়সাটা দিয়ে তোমরা ফেরত চাচ্ছ সত্যি তোমাদেরও ধন্যবাদ তোমাদের ধন্যবাদ তোমরা যে কি করে পারো এরকম করতে এই দালালের কথা শুনে তোমাদের একটু বিবেকে বাঁধে না একটু বিবেকে বাঁধছে না যে একটা মা দিনের পর দিন এইভাবে কাঁদছে হুম এইভাবে কাঁদছে আজকে চলো সব বিক্রি করে দিল দিয়ে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করবে ও তো চাইবে না আমার সন্তানটার কিছু হোক হোক সবাই চায় তার সন্তান তার মার বুকে আঁকড়িয়ে থাকুক তাই না জড়িয়ে থাকুক তার পাশে থাকুক তার সন্তান তার চোখে চোখে থাকুক তাই তো যতক্ষণ পিয়ার শেষ নিঃশ্বাস থাকবে ততক্ষণ তার সন্তানের জন্য করতে বাধ্য এই কাজগুলো করতে বাধ্য তাই না ওর ছেলের ট্রিটমেন্ট তো ও ছেড়ে দিতে পারে না যদি রাস্তায় নেমে ভিক্ষা করতে হয় তাও সন্তানের জন্য মায়েরা করে হ্যাঁ কিন্তু তোমরা যেটা করছো সেটা কি ভালো করছো যে একটা অসুস্থ বাচ্চার জন্য এই যে দিয়ে তারপরে তোমরা চাচ্ছ হ্যাঁ তোমাদের বিবেক বুদ্ধি বিয়ে মানে কিছু নেই তোমরাও সেই দালালের মতনই হয়ে গেছো সেই দালালের মতনই দালালের পা চার ছিলে চার ছিলে তাহলে কেন আবার পিয়াকে দিতে গেলে পয়সাটা যাতে দিয়ে তোমাদের হজম হচ্ছে না যে দিয়ে হয়তো ভুল করেছি দিয়ে ভুল করেছি তাহলে দিলে কেন দিয়ার আগে তোমরা ভাবতে ভাবতে আগে এই যে অসহায় মা এত চিৎকার করে কান্নাকাটি করছে হ্যাঁ সেখানে তোমাদের কোন ই লাগছে না কোনো দয়া মায়া লাগছে না হুম তোমরা মানুষ তোমরা মানুষ সত্যি সত্যি তো তোমরা মানুষ হ্যাঁ তোমাদের মানুষ বলতেও ঘৃণা লাগছে তোমাদের মানুষ বলতেও ঘৃণা লাগছে যে একটা অসহায় বাচ্চার জন্য পয়সা দিয়ে সেই পয়সাটাকে তোমরা আবার বাপস যাচ্ছ যে পয়সাটাকে বাপস দাও কি করে পারো গো তোমরা কি করে পারো হুম সত্যি তোমাদের কি বলবো হুম দালালের এক কাঠি উপরে আছো তোমরা এক কাঠি কমে নেই নিচেতে নেই এক কাঠি উপরেই আছো না হলে কাউকে পয়সা দিয়ে এইভাবে একটা অসুস্থ বাচ্চার জন্য পয়সা দিয়ে সেই পয়সাটা তোমরা ফেরত যেতে না আজকে সেই পয়সাটা চাওতো যে পয়সাটা তোমরা দালালকে দিয়েছো সেই পয়সাটা চাও তো দেখো তো দালাল ফেরত দেয় কি না দালালের তো কোনো কাজে লাগেনি দালালের তো কোনো কাজে লাগেনি কিন্তু চেয়েছ দালালের কাছে একবারও দালাল সেই পয়সা দিয়ে ফোন কিনলো দালাল সেই পয়সা দিয়ে ডাইনিং টেবিল কিনে নিয়ে আসলো দালাল সেই পয়সা দিয়ে ছাপ বাস্ক কিনে নিয়ে আসলো আরও কিছু কিনবে আরও কিছু কিনবে নিও তোমরা ঠিক আছে এখন কিনতে গেলে এখন কিছু করতে গেলে মানুষ ফুস করে উঠবে তার জন্য ও চুপচাপ আছে কই সেই পয়সাটা তো চাচ্ছ না তার তো বাচ্চার অসুস্থ হয়নি সে তো একটা সংসারকে ধ্বংস করার জন্য হলো বসেছিল সে ধ্বংস করতে পারলো না বলে তারপরে যখন কেস খেলো তার জন্য তোমরা কি সুন্দর পয়সা দিয়ে দিলে ওই সেই পয়সাটা তো একবারও চেলে না সেই পয়সাটা কাছেও লাগলো না সেই পয়সাটা তো একবারও তোমরা বলে না পয়সাটা ফেরত দাও হুম দালালের এত চামচাগিরি করতে শুরু করে দিয়েছো তোমরা হুম এত চামচাগিরি করা শুরু করে দিয়েছ তো দালালের চামচাগিরি করো তোমরা ঠিক আছে পিয়াকে যেটা দিয়েছো সেটা ভুলে যাও পিয়াকে আমরা সবাই মানা করেছি পেয়া যেন পয়সা বাপস না দেয় তবে হ্যাঁ ওর ছেলে ট্রিটমেন্ট হওয়ার পরে পিয়া বলেছে যদি আমার কাছে পয়সা বাঁচে আমি কোনো সেরকম একটা কাজ করে দেব যাতে অন্য কারো কাজে লাগে অন্য কারো কাজে লাগে একদম কাডেট বলেছে একদম ঠিক কথা বলেছে ঠিক আছে না তো তোমরা না শুধু ওই দালালের ভিডিওটা দেখো আর দালালের পা চেটো ঠিক আছে দালাল যেরকম ম্যান্ডির কাচ্ছার ভিতরে ঢুকেছিল তোমরা ওর কাচ্ছার ভিতরে ঢুকে থেকো ঠিক আছে কাচ্ছার ভিতরে ঢুকে থেকো ও নিজে বলেছে কি ম্যান্ডি আমাকে কাচ্ছার ভিতরে ঢুকে রেখেছিল এই ধরনের ভাষা এই ধরনের ভাষাও দিয়েছে হুম তো তোমরাও ওর কাচ্ছার ভিতরে ঢুকে বসে থাকো তোমাদের আর কোনো কাজ নেই হুম আর তোমরা যদি মানুষের বাচ্চা হও মানুষের জাত হও তাহলে অন্য কারো ভিডিও দেখতে যেও না শুধু ওর ভিডিও দেখবে ওকেই ভিউজ দেবে ওকে লাইক করবে ওকে কমেন্ট করবে হুম আর তোমাদের চোদ্দ পুরুষ অব্দি তারপরেও যদি পুরুষ থাকে তাদের দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবে বুঝতে পেরেছ তাই করো তোমাদের লজ্জা করার দরকার তোমাদের লজ্জা করার দরকার বুঝেছ তোমাদের লজ্জা নাই একটা অসুস্থ বাচ্চার মাকে তোমরা এইভাবে বলছো তোমাদের লজ্জা করা উচিত আসলে তোমাদের লজ্জা সরম কিছুই নেই কেননা তোমরা দালালের হাত ধরেছ তার জন্য যেরকম ওর লজ্জা বৃত্তি কিচ্ছু নাই সেরকম তোমাদেরও কিছু নাই না হলে এই পয়সাটা তোমরা যেতে পারো না কোনোভাবেই যেতে পারো না হুম তোমরা মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা ভগবান জানে ঠিক আছে একটা মা যে চিল্লিয়ে চিলিয়ে চিৎকার করে করে কান্না করছে ঠিক আছে এই চোখের জল তোমাদের লাগবে 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 দেখে নিও তোমরা লাগবে আর এই দালালের এই দালালের যে কি পরিণতি হবে হবে দেখে নিও সেটা হুম সেটা দেখে নিও আজকে পিয়া যদি বাড়ি বিক্রি করে দিয়ে ছেলেকে ট্রিটমেন্ট করায় তো শ্বশুর বাড়ি সেই পুরোনো ঘরে চেয়ে উঠতে পারবে আর দালাল দালাল কি করবে তার শ্বশুর শাশুর যদি তার মেয়ের নামে সব কিছু লিখে দেয় কোথায় গিয়ে দাঁড়াবে ফুটপাতে ঝুপড়ি পট্টিতে যেয়ে দাঁড়াতে হবে ওকে ঝুপড়ি পট্টিতে গিয়ে দাঁড়াতে হবে লোককে জ্ঞান দেয় না যে মাটির তলে কি পায়ের তলে মাটি নাই মাথার উপরে অসভ্য জানোয়ারের দল সব সবকটা ওর সঙ্গে মিশে মিশে অসভ্য হয়ে গেছে হুম ওর আছে ও আছে তো শ্বশুর বাড়ি শ্বশুর যদি এখন পোদে লাথি মারে তোকে বেরিয়ে যেতে হবে আর সেখানে যে ফুটপাথের উপরে একটা ঝুপড়ি বানিয়ে ওকে থাকতে হবে অকাত তো নাই নিজের কোনো অকাদ নাই ঠিক আছে নিজের কোনো অকাদ নাই পরের অকাদ নিয়ে চলছে লজ্জা করে না তার বলতে হ্যাঁ ওই পেয়ার চোখের জল এক এক ফুট চোখের জল পেয়ার চোখের জল ওই দালালের লাগবে দেখে নিও তোমরা গ্যারান্টি প্রমিস করলাম তোমাদের সঙ্গে দেখে নিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই